প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে স্ক্রিন স্টেপলার পিন রিমুভ করা হয়। সাধারণত স্ক্রিন স্টেপলার পিন রিমুভ করার জন্য রিমুভার ডিভাইস পাওয়া যায়। এই ধরনের রিমুভার দিয়ে পিন রিমুভ করা খুবই ইজি। আর এটা না থাকলে বিকল্প হিসাবে ছোট মসকুইটো আটারি দিয়েও এটা করা যায়। তবে সেক্ষেত্রে পেশেন্ট কিছুটা পেইন অনুভব করবে। চলুন দেখা যাক স্ক্রিন স্টেপলার পিন কিভাবে রিমুভ করা হয়। প্রথমে স্টেপলার পিন রিমুভারের মুখটা ওপেন করে নিচের পার্টটি ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর পিছনের হ্যান্ডেলে প্রেস করলে পিনটি বাঁকা হয়ে অটোমেটিক উঠে আসবে। এতে রোগীরা সাধারণত ব্যথা পায় না। দেখতে পাচ্ছেন পিনগুলো একটা একটা করে সুন্দরভাবে রিমুভ হচ্ছে এবং পেশেন্টও কোনো ব্যথা অনুভব করছে না। আপনারা দেখলেন কিভাবে আমরা খুব ইজিলি সুন্দরভাবে স্টেপলার পিনগুলো রিমুভ করে দিলাম। ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওটি দেখার জন্য।